বি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহাশয়, আমাদের জেলা থেকে আগত হাইলাকান্দি জেলা সর্বশিক্ষা মিশনে উপস্থিত ডিপিও বৃন্দ, মঞ্চে উপবিষ্ট হাইলাকান্দি আসাম এমবি অ্যাসোসিয়েশনের অন্যতম একটিভ সদস্য সৌমেন ভট্টাচার্য মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের আমার সহকর্মী সিআরসিসি বন্ধুবৃন্দ, উপস্থিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা, আমাকে আকস্মিকভাবে বলতে দেওয়া হয়েছে, যাই হোক একটা সুযোগ, আমি সে সুযোগটা হারাতে চাই না। হয়তো এভাবে আমরা এই দুই তিন দিনের মধ্যে জমায়েত হওয়ার সুযোগ পাবো না, আর এরই মধ্যে এসে যাবে নতুন বছর, তাই সবাইকে এখানে সমবেত পেয়ে সেই সুযোগ হাতছাড়া করতে চাইছি না, তাই সবাইকে আমি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে। যাই হোক, আমাকে বলা হয়েছে দুটি কথা বলার জন্য বায়োডাইভার্সিটি নিয়ে, এবং ইতিপূর্বে যারা বক্তা যারা বক্তব্য রেখেছেন এই লালা ব্লকে বায়োডাইভার্সিটি প্রস্তুতকরণের যে কাজ, সেই কাজে আমাদের পরম সম্মানিত ডিও স্যারের যে ভূমিকা যেটা সেটা তুলে ধরেছেন, সে ব্যাপারে আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই, এবারের পদক্ষেপ ছিল স্যারের অন্যতম পদক্ষেপ, উনি বলেছেন যে বায়োডাইভার্সিটি আমার প্রতিটা স্কুলে সম্পন্ন হতেই হবে, এখানে কোনো কনসিডার করা যাবে না। যাই হোক, উনার এই সুযোগ্য নেতৃত্বে উনার আদেশে সাড়া দিয়ে আমরা কাজ করেছি, এবং আমাদের যে আহ্বান ছিল সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের যে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা যে সাড়া দিয়েছে লালা স্কুল এন্টায়ার লালা ব্লকে বায়োডাইভার্সিটি নিয়ে একটা যে সাড়া দিয়ে বিগত কয়েকদিনে ছিল, সেটা অবশ্যই উল্লেখযোগ্য। যেদিকেই গিয়েছি শুধু বায়োডাইভার্সিটি নিয়ে কথা, এবং এই এতদিনের পর আজ সেটা সম্পন্ন হয়েছে এবং একটা সার্থক রূপ ধারণ করেছে, সেজন্য আমি অত্যন্ত খুশি। আমি আমার সংশ্লিষ্ট যারা রয়েছেন আমাদের লালা খণ্ড মিশন কর্তৃপক্ষের তরফ থেকে অন্যান্যদের সাথে আমিও ধন্যবাদ জানাই, এবং একটা কথা বলি, অন্য শুধুমাত্র একটা কথাই, যে বিভিন্ন সময় আমরা দেখি যে শিক্ষকদেরকে দোষারোপ করা হয়ে থাকে, সিআরসিসিদেরকে দোষারোপ করা হয়ে থাকে, বিভিন্ন রায় আছে, কিন্তু এই যে দোষারোপ করা হয়ে থাকে মূলত এখানে সিআরসিসিদের বা শিক্ষক শিক্ষিকাদের কোনো ত্রুটি নেই, হয়তো থাকতে পারে কোনো আমাদের মধ্যে যে কোঅর্ডিনেশন আছে সেই কোঅর্ডিনেশনের মধ্যে কোনোটা গ্যাপ থেকে যেতে পারে, তো সেটাই প্রমাণ যে আমরা আহ্বান করেছি শিক্ষক শিক্ষিকাদেরকে, ওরা যথেষ্ট সাড়া দিয়েছে এবং সকলের সহযোগিতায় খুব সুন্দরভাবে আমরা এই বায়োডাইভার্সিটি নিয়ে উঠে আসতে পেরেছি। এজন্য আমি আবারও সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।